I am Captain Mohammed Abdul Rashid, Master Abdullah. This is all my crew. He is Chief Officer Atibullah Khan. 12 মার্চ থেকে জিম্মি থাকার পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ এবং এতে থাকা 23 জন বাংলাদেশি নাবিক। আজ ভোর 3:30 দিকে দ্য ডেইলি স্টারকে এ খবর নিশ্চিত করেন জাহাজের মালিক প্রতিষ্ঠান KSRM গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান। মুক্ত হওয়ার পর জাহাজে থাকা নাবিকদের সাথে তাদের পরিবারের সদস্যদের কথা হয়, আর সেই কথা তারা জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে। গত 30 তারিখের দিকে আমাদেরকে জানায় এই তাদের কি বলে রিকোয়ারমেন্ট, অথবা এই হলে তারা জাহাজ ছেড়ে দিবে। তখন আমরা তাদের সাথে একটা এগ্রিমেন্ট করি, ওই এগ্রিমেন্টে যে টার্মস এন্ড কন্ডিশন আছে ওইটা আমরা গত আজ ভোর 3:00 সময় ফুলফিল করি এবং ওরা এরপরে জাহাজ থেকে নেমে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক নাবিকের মা বলেন, গতকাল স্থানীয় সময় বিকাল 4:00 দিকে এমভি আবদুল্লার উপর দিয়ে একটি ছোট হেলিকপ্টার উঠতে থাকে। এরপর জলদস্যুরা জাহাজের 23 জন নাবিককে জাহাজের ডেকে নিয়ে আসে এবং তারা হাত উপরে তুলে নিরাপদে আছে সেই সংকেত দেয়। এরপরই হেলিকপ্টারটি থেকে একটি ব্যাগ পানিতে ফেলা হয়। এবং জলদস্যুরা স্পিড বোট নিয়ে সেই ব্যাগটি তুলে নেয়। এরপর প্রায় 7-8 ঘন্টা পর জলদস্যুরা সবাই জাহাজটি ত্যাগ করে। জাহাজটি বর্তমানে দুবাইয়ের পথে রয়েছে এবং আগামী 19 এপ্রিলের দিকে দুবাইয়ের বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছে জাহাজটির মালিক পক্ষ। Generator, machineries and the navigation equipment. Thank you.